ডোমকল ব্লকের দশ নম্বর ঘোড়ামারা অঞ্চলের কামুরদিয়ার গ্রামে গতকাল শর্ট সার্কিট থেকে আগুনে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে এবং পরপর সাতটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায় যে বাড়িগুলি গতকাল পুড়ে যায় সেই পরিবারের সঙ্গে দেখা করতে যান ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম ও কার্যকরী সভাপতি ইন্দাদুল হক মির কংগ্রেসের সকল নেতৃত্ব সেই পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং ডোমকল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদের হাতে খাদ্য সামগ্রী ও নগদ কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা মাথা গোজার ঠাই নাই তাদেরকে আমাদের লোকাল কংগ্রেস নেতৃত্ব একটা স্কুলে আশ্রয় করে দিয়েছে তাদের কিছু খাদ্য সামগ্রী তাদের আর্থিকভাবে সহযোগিতা এবং ভবিষ্যতে তাদের মাথা গোজার ঠাই যেন হয় তার জন্য আমরা তাদের পাশে আছি